মা হওয়া প্রত্যেকটা মেয়ের জীবনে সব থেকে সুন্দর এবং কঠিন অধ্যায় নতুন বাবা মায়েরা তার সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই সন্তান জন্মের পরে আপনার শিশুকে কি কি খাওয়ানো যাবে না সেই বিষয়টা আগে জেনে নিন তো আজকের ভিডিওতে এমন চারটি খাবারের কথা বলবো যে চারটি খাবার আপনার শিশুকে এক বছর বয়স পর্যন্ত কখনোই খাওয়াবেন না এবং খাওয়ালে কিন্তু আপনার শিশুর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো আলোচনাটি শুরু করবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে নিন এরকমের স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে এই মূল্যবান আলোচনাটি শুরু করা যাক এক জন্মের পরে শিশুকে মধু খাওয়ানোর রেওয়াজ আছে অনেক পরিবারেই তো জন্মের পরে আপনার শিশুকে এক বছর পর্যন্ত কখনোই মধু খাওয়াবেন না কারণ মধুর মধ্যে থাকা ব্যাকটেরিয়া আপনার শিশুর শরীরে হামলা করতে পারে যার ফলে আপনার শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে তো আপনারা কিন্তু মধু খাওয়াবেন না এটি গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গরুর দুধ বন্ধুরা আপনাদের শিশুকে যখন এক বছর বয়স পর্যন্ত কিন্তু কখনই গরুর দুধ খাওয়াবেন না কারণ গরুর দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এবং প্রচুর ভিটামিন থাকে যা কিন্তু আপনার বাচ্চা হজম করতে পারবে না এবং এর ফলে কিন্তু আপনার বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা হতে তাই এক বছর পরে থেকে আপনার বাচ্চাকে গরুর দুধ খাওয়াবেন এক বছর পর্যন্ত কিন্তু কখনোই গরুর দুধ খাওয়াবেন না তিন বয়স অন্তত এক বছর না হওয়া পর্যন্ত আপনার শিশুকে লবণ খাওয়াবেন না কারণ বাচ্চা মায়ের দুধের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে এবং সেখান থেকেই সে লবণ পেয়ে যায় এবং আলাদা করে তাকে লবণ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এবং সে যদি বেশি পরিমাণে লবণ খেয়ে ফেলে তার তাহলে তার ডিহাইড্রেশন এবং তার শরীরে যদি লবণের মাত্রাটা বেশি হয়ে যায় তাহলে তার হাই ব্লাড প্রেশার সুগার ডিহাইড্রেশন এবং হাড়ের ক্ষয় পর্যন্ত হতে পারে তাই এক বছর পর্যন্ত তাকে কিন্তু লবণ খাওয়াবেন না এবং চার এক বছর বয়স না হওয়া পর্যন্ত আপনার শিশুকে চিনি খাওয়াবেন না কারণ তার শরীরে যতটুকু চিনির প্রয়োজন আছে সেটুকু চিনি কিন্তু তার মায়ের দুধের থেকে পেয়ে যায় এবং সরকারের খাবার থেকে যে চিনিটুকু সে পায় সেটা তাতে কিন্তু তার হয়ে যায় তাই আলাদা করে তাকে চিনি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এতে করে তার হাড়ের ক্ষয় হতে পারে এবং দাঁতে ক্ষয় রোগ হতে পারে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে তাই এক বছর বয়স না হওয়া পর্যন্ত চিনি খাওয়াবেন না তো চারটি বিষয় আপনাদেরকে বললাম প্রথমটি বলেছিলাম মধু দ্বিতীয়টি ছিল গরুর দুধ এবং তৃতীয়টি লবণ এবং চতুর্থটি ছিল চিনি এই চারটি খাবার আপনারা এক বছর পর্যন্ত আপনার শিশুকে খাওয়াবেন না আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এরকমের স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও সময় পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা তো আপনার দিন শুভ হোক আজকের মতো এই পর্যন্তই